সবাই তো লাঞ্চে চলে গেছে আপনি লাঞ্চ করবেন না ফ্রিজে তো আপনার খাবারটাও দেখলাম না দেন আপনার লাঞ্চটা বক্সটা দেন আমি গরম করে নিয়ে আসি আমি আজকে লাঞ্চ আনি নাই তুফান ভাই কোন কি আজ সকালে রান্না করতে ইচ্ছা করছিল না আচ্ছা ঠিক আছে আমি তাহলে বাইরে থেকে খাবার নিয়ে আসি কি খাবেন বলেন আমার খেতেও ইচ্ছা করছে না তুফান কেন আপা না খেয়ে থাকবেন সকালেও খান নাই দুপুরেও খাবেন না পাগল নাকি কিছু হবে না তুফান ভাই আপনি যান না অন্যদেরকে দেখেন আপা আপনার কি শরীর খারাপ মনটা খারাপ তুফান ভাই আমি জানি কি জন্য আপনার মন খারাপ আজকে মিতুল ভাইয়ের জন্মদিন না তুফান ভাই মিতুল ভাই আর আমি একসাথে মেলা দিন কাজ করছি ওনার জন্মদিনে আপনি বাড়ি থেকে লাঞ্চ নিয়ে আসতেন আর আমরা হই হই করে সব খাইতাম আপনার সব মনে আছে তুফান ভাই হ্যাঁ মনে আছে আমার সবই মনে ছিল কিন্তু আপনারে কোনোদিন বুঝতে দিতে চাইনি তাতে যদি আপনি মন খারাপ করেন তাই আজকের দিনে এমনিতেই আমার মনটা খারাপ তার মধ্যে কাল রাতে আরিয়ানা খুব কান্নাকাটি করছিল খুব রাগারাগি করলো রাগারাগি করলো কেন আমি কখনো আরিয়ানাকে ওর বাবার জন্মদিনের কথা বলিনি কিন্তু কাল জেনে ফেলেছে আর তারপর থেকে তার কি রাগ ঠিক মতো ঘুমায় না তারপর বহু কষ্টে শেষ রাতে ঘুমিয়েছে আমি ভোরে উঠলাম ভাবলাম ঘুম থেকে উঠে তো হাজারটা প্রশ্ন করবে কান্নাকাটি করবে তাই জেগে ওঠার আগেই তাড়াহুড়া করে বাড়ি থেকে বেরিয়ে চলে আসলো বলেন কি জানি না মেয়েটা কি করছে এখন নিশ্চয়ই ওর দাদির জানটা খেয়ে ফেলছে এমনিতে এতক্ষণে দুই তিনবার ফোন দেওয়া হয়ে যায় আজকে সারাদিনে মেয়েটা আমার একটা ফোনও দেয় নাই আপা কিছু মনে করেন না কাজটা আপনি ঠিক করেন না আপনার আজকে অফিসে আসাই উচিত হয়নি আপনার উচিত ছিল এই দিনে মেয়ের সাথে থাকা ওর একটু বেশি সময় দেওয়া এখন আমারও তাই মনে হচ্ছে আপা আর মনে করা করার কিছু নাই আপনি হাফ বেলা ছুটি নিয়ে আহনি বাসায় চলে যান না না এসে যখন পড়েছি তখন আর কত ছুটি নিব তুফান ভাই তাছাড়া বিকালবেলা কি ক্লায়েন্টরা আসবে না না আমার যাওয়া ঠিক হবে না আপা ওইসব ক্লায়েন্ট ফ্রেন্ড রোজ রোজই আসে মিতুল ভাইয়ের জন্মদিন তো রোজ আসে না বছরে একটা মাত্র দিন এই দিনটা শুধু তার আপনি এই দিনে তার মেয়ের সময় দেন মিতুল ভাইয়ের গল্প বলেন আপনি অক্ষণে ছুটি আপার কাছে যান ছুটির কথা বলে আপা এই কাজটা শুধু আপনার মায়ের জন্য ভাইটার জন্য করো মিতুল ভাই আমার অনেক প্রিয় লোক ছিল এই দিনে তার মায়ের আপনি কষ্ট দেন না আচ্ছা দেখি